বাংলাদেশ আওয়ামী লীগের সহ সম্পাদক জনাব রাশিক রহমানকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যেন রাশিক রহমানকে কিছু বলেন। আমি আশা করি আপনারা সবাই আজকে ভালো আছেন। প্রথমে আই ফিল অনার্ড যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জনাব সুলতান শরীফ, উনি আমার জন্য একজন বিশেষ ব্যক্তিত্ব। আমি আওয়ামী লীগের রাজনীতিতে ঢোকার পরে যতবারই ইংল্যান্ডে গিয়েছি আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে কয়েকটি রাজনৈতিক অনুষ্ঠান করার। এবং সবচেয়ে বড় কথা আমি স্মৃতিচারণ করেই বলতে চাই, যখন ছাত্র রাজনীতি করতাম কিছুটা দুষ্টু প্রকৃতি থাকার কারণে আমার বাবা ভাবলেন যে আমার মধ্যে বিদেশে গিয়ে পড়ালেখা করাটাই ভালো হবে। এবং তখন জনাব সুলতান শরীফ সাহেবই আমার বাবাকে উপদেশ দিলেন যে আপনি আপনার ছেলেকে ইংল্যান্ডে পাঠিয়ে দেন, তার লেখাপড়ার জন্য বড় হওয়ার জন্য যত ধরনের সহযোগিতা তিনি করবেন। আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি, মাঝে মাঝে টেলিভিশনে কথা বলতে পারি, তার পিছনে নিশ্চয়ই ওনার বৃহৎ একটা অংশীদারিত্ব আছে, একটা ভূমিকা আছে। আজকের অনুষ্ঠানে আবার দেখা হয়ে গেল হাজারো মাইল দূরে, ইংল্যান্ডে না বাংলাদেশে, আমার জন্য একটা খুবই বিশেষ দিন। বক্তব্যের এই পর্যায়ে একটা কথা বলতে হয়, আরবিতে একটা কথা আছে আসাদিকু মাররা, অর্থাৎ সত্য কথা সর্বদাই তিক্ত। গীতা কথাগুলো দিয়ে শুরু করি। বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ অথবা যারা বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাস করেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা রাখেন, যে কোনো সংগঠনেরই মূল একটি দায়িত্ব হবে এমন একটি পরিবেশ প্রতিবেশ সৃষ্টি করা যেখানে যে প্রজন্ম 1971 সালে স্বাধীনতা যুদ্ধ দেখে নাই, যে প্রজন্ম বঙ্গবন্ধুর অনস্বীকার্য নেতৃত্ব নিজ চোখে দেখে নাই, কানে শুনে নাই, তারা যাতে চোখ বন্ধ করে বঙ্গবন্ধুকে আবার দেখতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে সেই সময়কার উত্তাল সময়গুলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠের যে প্রাসঙ্গিকতা ছিল সেই প্রাসঙ্গিকতাকে তারা যাতে তাদের মস্তিষ্কে হৃদয়ে খুঁজে পেতে পারে সেই পরিস্থিতি তৈরি করা। আজকের এই অনুষ্ঠানে আসলাম, সেলফ মোটিভেটেড আওয়ামী শিবির বিভাগে আমাদের পক্ষেও ব্যক্তি ছাড়া কোন নিরপেক্ষ 18 বছর বয়স থেকে 30 বছর বয়সের কোন ছেলেকে যদি এখানে বসানো হতো বা কোনো মেয়েকে যদি বসানো হতো, আমি নিশ্চিত ভাবে বলতে পারি তারা অনুষ্ঠানের শেষ পদে থাকতেন। আমাকে বলা হয়েছে আমি টক শো বিশেষজ্ঞ, আমি টক শো বিশেষজ্ঞ না, আমি রাজনীতি শুরু করেছি আমার বাবা হাবিবুর নবী আশিকুর রহমান রংপুর মিঠাপুরের সংসদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সাবেক মন্ত্রী। আমি একেবারে ইউনিয়ন পর্যায় থেকে রাজনীতি শুরু করেছি, আমি ইউনিয়ন কমিটিতে নাম লিখিয়েছি, সেখান থেকে উপজেলায় এসেছি, উপজেলা থেকে জেলায় এসেছি, আজ মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দয়া পরা বোস, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক হয়েছি। আমার কথা খুব সহজ, যদি ওই 30 বছর বা 18 বছর বয়সের ওই ছেলে বা মেয়ে কল্পনার জগৎকে আমরা নিয়ন্ত্রণে না আনতে পারি, দখল না করতে পারি, তাকে যদি কনভিন্স না করতে পারি যে বাংলাদেশ এই দেশের যতগুলো সমস্যা সেই সমস্যাগুলোর অতীতে একটা উত্তর ছিল, বর্তমানে আরেকটা উত্তর আছে, সেটা কি? বাংলাদেশের সকল সমস্যার প্রথম উত্তর ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং আজকের বর্তমান ভবিষ্যৎকে চিন্তা করলে দ্বিতীয় উত্তর হবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। সুতরাং আমার এখানে আসা কি টেলিভিশনে ক্যামেরায় চেহারা দেখানো আমার মূল লক্ষ্য, অথবা পত্রিকায় আমার নাম আসবে বা চেহারা ফুটবে সেটা মূল লক্ষ্য, তা তো নয়। উই হ্যাভ টু ক্রিয়েট আ সিচুয়েশন যেখানে অস্ট্রাইকিং একটা পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ একজন লোক বক্তব্য শুনবেন, চোখ বন্ধ করে দেখতে পারবেন, এটা আমার মূল লক্ষ্য।
বেয়াদবি মাফ করবেন, মানে আমি আমি ইয়াং ম্যান, আমার তো এটা বাস্তব। একটু আগে প্রেস ক্লাবের সভাপতি মহোদয় যে কথা বলে গেলেন, আজকে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, রাজনৈতিক আন্দোলন ত্যাগ তিতিক্ষার তুলনায় আমাদের অভিজ্ঞতা ত্যাগ তিতিক্ষা অনেক কম, আমাদের বয়সও কম, কিন্তু টেলিভিশনে যাওয়ার কারণেই হোক বা যেই কারণেই হোক, আজকে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, আমার দৃঢ় বিশ্বাস যে তেঁতুল হুজুরের নারী লিঙ্গ স্ত্রীলিঙ্গ খুঁজতেছিলেন, স্ত্রীলিঙ্গ হচ্ছে হুজুর আইন, তেঁতুল হুজুরের উনি বলবেন যে যাদেরকে যাদেরকে দেখতাম তাদের চামড়া দিয়ে আমাকে জুতা বানাতো, এটাই বাস্তবতা। সুতরাং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে গেলে জননেত্রী শেখ হাসিনার হাতকে সত্যিকার অর্থে অর্থবহভাবে শক্তিশালী করতে গেলে টেলিভিশনে চেহারা দেখানো, পত্রিকায় চেহারা দেখানো, একটু নাম উঠানো, এই চর্চাটি বন্ধ করতে হবে। জনাব সুলতান শরীফ স্যার যে বক্তব্য দিবেন, আপনারা দেখবেন আপনাদের অনেক অজানা তথ্য ওনার কথা থেকে বেরিয়ে এসেছে, দ্যাট উইল হেল্প আস। প্রথমে সম্মানিত অধ্যাপক জনাব ফারুক স্যার, উনি যে কথাগুলো বললেন, ইট উইল হেল্প আস। আমাদের প্রেস ক্লাবের সভাপতি মহোদয় যে কথাগুলো বললেন, ইট উইল হেল্প আস। আমাদের কবে কি আমাদের জায়গা থেকে একটু আমাদের উদার হতে হবে। তাছাড়া যেই উদ্দেশ্য নিয়ে আমাদের রাজনীতি করা, এটা কোনোদিনও ফলপ্রসূ হবে না। যাই হোক, আমি আমার বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করবো না। আমি আজকে মনে করি প্রত্যেকে চেষ্টা করেছেন তার জায়গা থেকে নতুন একটা আঙ্গিক আনার জন্য। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং বাংলাদেশের স্বাধীনতা দিবস, আমি একটা নতুন আঙ্গিক আনার চেষ্টা করি এবং আমি বিশ্বাস করি। দেখেন, মেজর জেনারেল জিয়াউর রহমানের নাম দিয়ে শুনবেন, তিনি একটা রেডিও স্টেশন পেলেন, সেখানে বললেন যে আমরা যুদ্ধ করবো, তোমরা সবাই চলে আসো। আমরা সবাই গেলাম, যুদ্ধ করলাম, লাখে লাখে কাতারে কাতারে রক্ত দিয়ে দেশ স্বাধীন করে ফেললাম। এটা বাংলাদেশের প্রতিক্রিয়াশীল শক্তি, স্বাধীনতার বিরোধী মৌলবাদী শক্তিতে পুষ্ট যে গোষ্ঠী আছে তারা আমাদেরকে বিশ্বাস করতে পারে। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আপনি কাউকে উদ্বুদ্ধ করবেন রক্ত দেওয়ার জন্য, আপনি কাউকে উদ্বুদ্ধ করবেন জেলে যাওয়ার জন্য, আপনি কাউকে উদ্বুদ্ধ করবেন অজানা ভবিষ্যৎকে আলিঙ্গন করার মধ্য দিয়ে যে কোনো আত্মত্যাগের জন্য প্রস্তুত হওয়ার জন্য, সেই উদ্বুদ্ধকরণ প্রক্রিয়ায় একটি স্বপ্ন না থাকে কোনোদিনও। কোনো ব্যক্তি আপনার জন্য জীবন্ত বাদ দিলাম, এক ফোঁটা রক্ত দিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির জন্য ছিলেন ড্রিম উইভার, অর্থাৎ যিনি স্বপ্ন বুনন করতে পারতেন, তিনি স্বপ্নের এক নকশিকাঁথা দিয়ে বাংলাদেশ সাড়ে সত্তর মানুষকে ঢেকে দিয়েছিলেন, এবং সেই জন্য আমরা প্রস্তুত ছিলাম যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করে। আজকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের কথাটার সাথে পরিচিত করতে হবে। সামনে তাকান, চাকরি আছে, ব্যবসা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, হয়তোবা কারো একটি বড়, কারো একটু ছোট, হয়তোবা কারো একটু বেশি, কারো একটু কম। পেছনে তাকান, সামনে তাকান, ডানে বামে তাকান, অ্যাটলিস্ট ন্যূনতম ভারতে যাওয়া ব্যক্তি ছাড়া অন্য কোন লোক পাবেন না। থাইল্যান্ড, মালয়েশিয়া, আমেরিকা তো আছে। স্বপ্ন, গতকালকে একটা অনুষ্ঠানে আমি বলছিলাম, আমরা কি বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বাঙালির ক্ষুদা কি দারিদ্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এসবের অভাব মিটবে। আমি টার্সারি লেভেলে, উচ্চতর লেভেলে যেতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির ক্ষুদা নিবারণের ওই স্বপ্ন দেখতেন যেই স্বপ্নে বাঙালির জন্য খাদ্য হবে প্রয়োজনীয়তা নয় কিন্তু বিনোদন বটে, অর্থাৎ এত বেশি খাদ্য আমার থাকবে, এত প্রকার থাকবে যে আমি আমার প্রতিবেশীকে খাওয়াবো, ভালো লাগবে, এবং আমার জন্য খাদ্য হবে বিনোদন ছাড়া। বাংলাদেশের ঢাকা শহরের রাস্তা দিয়ে হাঁটেন, একটু পর পর রেস্তোরাঁ, শুধু ক্ষুধা নিবারণের জন্য কেউ রেস্তোরাঁ যান, বিনোদিত হওয়ার জন্য। অর্থাৎ বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন যে এই দেশের মানুষের জন্য ক্ষুধা হবে বিনোদন, খাদ্য হবে একদিন বিনোদন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন বস্ত্র, এটি শুধু লজ্জা নিবারণের জন্য, একে পরিধান করার মধ্যে শুধু লজ্জাকে নিবারণ করবেন,
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একজন ব্যক্তি তার মনন তার মনস্তত্ত্ব তার রঙিন বহিঃপ্রকাশ ঘটবে বস্ত্রের মধ্যে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বুঝতে গেলে একটু টার্সারি লেভেল একটু উচ্চতর লেভেল থেকে আসতে হবে। এবং আই গেস যেহেতু সম্মানিত প্রেসক্লাবের সভাপতি মহোদয় আজকে সংগঠন উপরে একটা আলোকপাত করে গেলে আমি বিশ্বাস করি যে বঙ্গবন্ধুর সত্যিকার মেসেজ পৌঁছাতে গেলে আমাদেরকে গ্রামে গঞ্জে হাটে বাজারে ক্যারিজমা ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল খুঁজে বের করতে হবে, অর্থাৎ যার কথায় মানুষ বিমোহিত হয়ে যায়, যার কথায় মানুষ যেটা প্রথমে বললাম চোখ বন্ধ করে একটা বাস্তবতাকে দেখতে পায়। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার জন্য আরো বেশি প্রাসঙ্গিক এই কারণে আমার হাতে অস্ত্র ছিল না, আপনাদের হাতে অস্ত্র ছিল না, সম্পদ ছিল না, কিন্তু ওনার 7ই মার্চের বক্তব্যের মধ্য দিয়ে প্রতিটা বাঙালি মুক্তি প্রেমী স্বাধীনতা প্রেমী বাঙালি দেখতে পারলেন তারা নিশ্চয়ই স্বাধীন হবেন। এই ক্ষেত্রে জিমি হেনড্রিক্স নামে একজন গীতিকার ছিলেন, তার কথা বলা যেতে পারে। তিনি বলেছিলেন যে ড্রিম দ্যাট অ্যালাউজ ইউ টু হ্যাভ টু উইংস ডু নট কিল দ্যাট ড্রিম, যেই স্বপ্ন আপনাকে দুটো ডানা নিয়ে উঠতে শেখায় বা বিশ্বাস করায় ওই স্বপ্নকে বলেছেন হত্যা করা যাবে না। ওই 7ই মার্চের ওই ময়দানের ঐতিহাসিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণ, এই ভাষণ বাংলাদেশের যে কোনো ইয়াং জেনারেশন নতুন প্রজন্মের ছেলে বা মেয়েকে খুব নিবিড়ভাবে কাছ থেকে যদি শোনানো যায়, সেদিনের লোক সমাগম তার দু চোখ দিয়ে দেখানো যায়, আমি বিশ্বাস করি আজও তার নামকে কালিমা যুক্ত করার জন্য যে অপশক্তি যে ষড়যন্ত্রে লিপ্ত আছে তা ইনশাল্লাহ দূরীভূত হয়ে যাবে। এবং সবশেষে শুধু একটা কথা বলে যেতে চাই, 1920 সালের গোপালগঞ্জ টুঙ্গি বাড়ায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমরা কিন্তু একটা রিয়েলাইজ করি না, টুঙ্গি বাড়ায় কি বিদ্যুৎ ছিল, পাকা রাস্তা ছিল, টেলিগ্রাম ছিল, ইন্টারনেট প্রশ্নই আসে না। ওই 1920 সালের 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করলেন। এই বাংলাদেশ আর ওই উত্তর আমেরিকা মহাদেশীয় মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবধান কত বৃহৎ! একদিকে ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্ট তিনি বলতেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা অংশগ্রহণ করব, আমরা জয়ী হব এই কারণে যে পৃথিবীর মানুষকে 4টি স্বাধীনতা আমরা দিতে চাই, 4টি স্বাধীনতা দিতে চাই। টেলিগ্রাম নাই, টেলিভিশন নাই, তড়িৎবাহী কোনো যোগাযোগ মাধ্যম নাই, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1949 সালেই বলে বসলেন যে আশ্চর্য আল্লাহ ঐশ্বরিক একটা ইন্টারভেনশন। তিনি বললেন, কি বললেন, আমি আমার ভাষায় আমার মনন আমার মনস্তত্ব দিয়ে আমার মতের বহিঃপ্রকাশ করব। ফ্রিডম অফ স্পিচ নাম্বার টু তিনি কি বললেন, দুই নাম্বার কি বললেন, তিনি বললেন ফ্রিডম টু ওয়ার্শিপ লাকুম দিনকুম বালিয়া দিন, অর্থাৎ যার যার ধর্ম তার মত অসাম্প্রদায়িক রাজনীতি চর্চা। নাম্বার থ্রি তিনি কি বললেন, তিনি বললেন ফ্রিডম ফ্রম ওয়ান্ট, দারিদ্র থেকে মুক্তি, যেটা একটু আগে বললাম যে আমার চাহিদা আমার চাওয়া এই শব্দকে আমি মুছে দিব আমার জীবন। আর চতুর্থ সবচেয়ে বৃহৎ যেই জায়গাটা ওনার পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় উপহার, সেটা ফ্রিডম ফ্রম ফিয়ার, ভীতির থেকে মুক্তি। আমাদের ভিতরে কি ভয় ছিল না যে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে অস্ত্র আছে? আমাদের কাছে কি ভয় ছিল না যে রাজাকার আল বদরের কাছে অস্ত্র আছে? ওই ভীতি ওই ভয়কে আমরা জয় করে স্বাধীন বাংলাদেশ পেয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য। এবং আজকের ওই দিনে ওই একই 4টা স্বাধীনতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের দিচ্ছেন। আমাদের কি ভয় ছিল না যে বিশ্ব ব্যাংক এবং আরো 10টা উন্নত দেশের চক্রান্তের কাছে পদ্মা সেতুর যে প্রকল্প সেটা পরাস্ত হবে? সেই ভয়কে কি আমরা জয় করি নাই? আমাদের ভিতরে কি ভয় ছিল না 5ই জানুয়ারি
2015 সালে 94 দিনে জঙ্গি সন্ত্রাস পেট্রোল বোমার লেলিহান শিকার, তার কাছে আমরা হেরে যাব? আমাদের ভিতরে কি ভয় ছিল না? 5 মে 2013 সালে হেফাজতে ইসলামের তেতুল হুজরের নেতৃত্বে প্রগতিশীল মুক্তিকামী স্বাধীনতা পক্ষ শক্তি ভেসে চলে যাবে। ওই ভয় থেকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে মুক্ত করেছেন। এবং এটাও মনে রাখতে হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যারা হত্যাকারী তাদেরকে রক্ষা করা হয়েছিল ইন্ডেমনিটি বিলের মধ্যে দিয়ে। আজকের দিনের প্রাসঙ্গিকতা এই, এবং 30 লক্ষ শহীদ, 2.5 লক্ষ মামুনের সংগ্রহ, এই যে অনাচার অবিচার তাদেরকে রক্ষা করা হয়েছিল, আজ বিচারের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন আগামী দিনে আপনার আমার এই শ্যামল কানন সুনীল আকাশের বাংলাদেশে আর কোনোদিনও বিচারহীনতার সংস্কার সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করতে পারবে। প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা ক্ষণে প্রত্যেকটা পদে অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কিত রাজনৈতিক দর্শন, রাজনৈতিক বিশ্বাস, রাজনৈতিক বিপ্লব, রাজনৈতিক সাফল্য শুধুমাত্র তখনই আনয়ন করা সম্ভব যখন আমাদের সত্যিকার নেতা অতীত বর্তমান ভবিষ্যতের সাথে কি প্রাসঙ্গিকতা এটা আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। আপনারা ধৈর্য ধরে আমার কথা শুনছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমি কৃতজ্ঞ। সবশেষে শুধু থমাস কুন নামে একজন বিজ্ঞানী ছিলেন, দার্শনিক ঘটেছিলেন, একটা বই লিখেছিলেন, বইয়ের নাম হচ্ছে স্ট্রাকচারস অফ সায়েন্টিফিক রেভলিউশন, এটা 1964 সালে লেখা হয়েছিল। তিনি বলতেছেন যে পৃথিবীর যে কোনো ক্ষেত্রে একটা বিপ্লব সংগঠিত করতে গেলে সেখানে একটা প্যারাডাইম শিফট লাগে, অর্থাৎ আপনি যেভাবে একটা কাজ করেন সেই কাজ করার যে মডেল সেটাকে পরিবর্তন করে একটা নতুন মডেল আনতে হয়। সবচেয়ে শুধু বলতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাজনীতিতে ওই মডেলের পরিবর্তন আনলেন কিভাবে? হাতে যে ঘড়ি পরেন সেই ঘড়ির প্রযুক্তির নাম হচ্ছে কোয়ার্টস, যে গাড়িতে করে এখানে এসেছেন সেই গাড়ি যে প্রযুক্তিতে চলে সেই প্রযুক্তির নাম হচ্ছে কম্বাসচার, জারণ। আবার মাঝে মাঝে টেলিভিশনে নাসা রকেট পাঠিয়ে দেয় মহাকাশে, সে রকেট পাঠানোর প্রযুক্তির নাম হচ্ছে প্রপালশন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষকে মুক্ত করা, স্বাধীন করা আর রাজনীতি করার একটা প্রযুক্তি দিয়ে গেছেন, সেই প্রযুক্তির নাম ভালোবাসা। বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্র লীগ, যতদিন আমাদের ভালোবাসায় সত্যিকার অর্থে মানুষের জন্য ভালোবাসা থাকবে ততদিন ইনশাআল্লাহ কোনো চক্রান্তকারী, কোনো রাবণ দৃষ্টি সম্বলিত কালো মানুষ আমাদেরকে পরাস্ত করতে পারবে না। যেদিন ভালোবাসার শক্তি আমরা হারিয়ে ফেলব নিজের অজান্তেই আমরা হারিয়ে যাব। আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে বাংলাদেশের স্বাধীনতা দিবসে আমাদের প্রত্যয়, আমাদের সংকল্প, আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত দেশকে ভালোবাসব, আমার ভাইকে ভালোবাসব, বোনকে ভালোবাসব, এবং এদের সকলকে ভালোবাসার মধ্য দিয়ে আমি আমার নিজেকে ভালোবাসব। আপনাদের সকলকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ।